না পচাতে হবে, না কোনো ঝামেলা করতে হবে, এটা গাছে জাস্ট এক চামচ দিলেই হবে। তিন চার পাঁচ ছয় সাত বছর বা আরও পুরনো লেবু গাছ তাও ফুল ফল আসে না, বা আসলেও ঝরে যায়। অনেক গাছে ফল গুটি বাঁধে কিন্তু তারপরে ঝরে যায়, তাই না? কোনো চিন্তা নেই বন্ধুরা, আজ আপনাদের এমন পদ্ধতি দেখাবো যার ফলে বহু পুরনো গাছেও ফল আসবে। আমার এই লেবু গাছটি দু বছরের পুরনো। এরকম 16x18 ইঞ্চি গ্রো ব্যাগে গাছটি দারুণ বাড়ছে এবং ফলও দিচ্ছে। পাশের এই টার্টেল ভাইন টপ থেকে এই টবেও গাছ এসে দেখুন ভর্তি হয়ে গেছে। দেখতে ভালো লাগলেও এগুলি পরিষ্কার করে ফেলতে হবে। এক গাছের গোড়ায় অন্য গাছ বা আগাছা বেশি হয়ে গেলে টবে বসানো মূল গাছটির খাদ্যের ঘাটতি হয়, যার কারণে গাছ দুর্বল হয়ে যায় এবং ফুল ফল দেয় না। এরকম শুকনো ডাল লেবু গাছে দেখলেই কেটে ফেলতে হবে। এখান থেকেই গাছের ফাঙ্গাল ইনফেকশন বা ডাইব্যাক রোগ হয়ে যেতে পারে, যার ফলে আপনার গাছ মারাও যেতে পারে। সুতরাং নিয়মিত লক্ষ্য রাখবেন, এরকম শুকনো বা মরা ডাল দেখলেই কেটে ফেলবেন। এটা দেখুন, লেবু গাছের দারুণ একটা কাজের জিনিস। অনেক সময় গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, গাছের ফল ছোট থাকতে ঝরে যায় বা বড় হয় না। এই সমস্ত ক্ষেত্রে অন্যতম কারণ গাছে অনুখাদ্যের অভাব, আর এটা হলো অর্গানিক অর্থাৎ জৈব অনুখাদ্য। মার্কেটে এটা সি উইড অর্থাৎ সামুদ্রিক শৈবালের নির্যাস নামে কিনতে পাওয়া যায়, অনলাইনেও সহজেই পেয়ে যাবেন। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তো বন্ধুরা, এই সি উইড 10x12 ইঞ্চি টবে দেবেন হাফ চামচ, আর 14, 16, 18 বা 20 ইঞ্চি টবে দেবেন এক চামচ। হাফ ড্রাম বা বড় বালতিতে হলে 1.5-2 চামচ বা আরও বেশি দিতে পারে। সি উইড দেওয়ার পর অল্প করে টবের মাটি খুঁচিয়ে দিতে হবে, এটা বছরে 3-4 বার অর্থাৎ 2-3 মাস অন্তর একবার করে দিলেই চলবে। তাহলেই লেবু গাছ সারা বছর একদম ফ্রেশ এবং তরতাজা থাকবে, গাছে ফল হবে বড় বড়। এরপর অল্প করে জল দিয়ে দেবেন। এইভাবে গাছের চারপাশে 4টে গর্ত করে নিন। এবারে এই গর্তের মধ্যে সিউইড দিয়ে দিন। এই পদ্ধতিতে খাটনি কম এবং সহজেই টবের নিচে অবধি সার পৌঁছে দেওয়া যায়। তারপর মাটি দিয়ে আবার ঢাকা দিয়ে দিন। এরপরে অবশ্যই জল দিন। তো বন্ধুরা, এবারে দেখুন ভিডিওর আসল জিনিস। এই সাদা রঙের জিনিসটা আসলে কি, অনেকেই হয়তো চেনেন, আবার অনেকে হয়তো জানেন না এটা কি। এটা হলো গাছের জন্য একদম ম্যাজিক, এর নাম এপসম সল্ট বা এপসম লবণ। তবে এটা কিন্তু বাড়িতে খাওয়ার লবণ বা নুন নয়, বা সৈন্ধব লবণও এটা নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। এটা একটা খনিজ লবণ এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, লেবু গাছের জন্য ভীষণই উপকার। এটা নিয়মিত ব্যবহারে লেবু গাছের ফুল ঝরা, গুটি ঝরা, ফল বড় না হওয়া, গাছের পাতা হলুদ হওয়া, গাছের পাতা কুঁকড়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাবে। লেবু গাছে এই এপসম সল্ট একদম ম্যাজিকের মতো কাজ করে। বড় টবে 2 চামচ, ছোট 10x12 ইঞ্চি টবে 1 চামচ এবং আরও বড় পাত্রে তার বেশি অর্থাৎ
5 থেকে 6 চামচ অবধি দেওয়া যেতে পারে। এরপর একইভাবে অল্প করে গোড়া খুঁচিয়ে দিতে হবে। আপনি চাইলে কাছের চারপাশে 4টে গর্ত খুঁড়ে তার মধ্যেও এটা দিতে পারেন খাটনি বাঁচানোর জন্য, তাতেও একই রকম কাজ হবে। এটা মাসে একবার করে দিতে পারলেই যথেষ্ট। এই এপসম সল্ট দেওয়ার পরেও অবশ্যই গাছে জল দেবেন। এছাড়াও এটা গাছে স্প্রে করে দিতে হয়। 1 লিটার জলে 1 চামচ বা 5 গ্রাম এপসম সল্ট নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি ভোরে বা সন্ধ্যাবেলায় গাছে স্প্রে করে দেবেন। এটাও মাসে একবার করেই করতে হবে। আপনি চাইলে একই দিনে টবের মাটিতে এবং গাছে স্প্রে দুটোই করতে পারেন এবং এপসম সল্ট ও সিউইড একই সাথে ব্যবহার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন। আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।